আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখেন আমার পাশে থাকেন সবার প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা যাই হোক আমি প্রায় তিন চারটা দিন ধরে খুব অসুস্থ যার কারণে নিয়মিত আপনাদের সঙ্গে ভিডিও দিতে পারতেছি না বা শেয়ার করতে পারতিস না তো আজকে একটা বিষয় দেখে মানে অসুস্থ তারপরেও আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করতেছি বিশেষ করে আমাদের বাংলাদেশের সম্ভবত মানিকগঞ্জ দোয়েল এগ্রো আব্দুল সালাম ভাই ইঞ্জিনিয়ার আব্দুল সালাম ভাই একটা বিষয় আমাদের কাছে জানতে চেয়েছেন যে বর্তমান সৌদি আরবের কেমন পরিস্থিতি এবং একটা মানুষ যদি চার লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা খরচ করে যদি সৌদি আরবে যায় যাওয়ার পর কি সে পরের মাস থেকে কি চার তিরিশ চল্লিশ হাজার টাকার মতো পাঠাতে পারবে কিনা কারণ সেও ঋণ করেই আসতেছে আসতে আসে সম্ভবত দুই লক্ষ টাকা ঋণ আর দুই লক্ষ টাকা ধার ধর যেভাবেই হোক আসতে আসে এখন সে তাকে দালালদা যেভাবে বলেছে যে পরের মাস থেকে তার তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এরকম বেতন আসতে পারে তো যাই হোক মানে এইরকম ইয়া ইংগিত দিছে পুরোটা বুঝাই নাই আর কি তো যাই হোক ভাই আব্দুল সালাম ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন সৌদি প্রবাসীদের ভাইদের কাছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আগে ভাইয়ের কথাগুলো শুনে আসি তারপরে আমি ভাইয়ের যে বিষয়গুলো আমাদের কাছে জানতে চেয়েছেন সেই কথাগুলোর রিপ্লাই দিচ্ছি তাহলে তো তাই না সৌদি আরবে যারা বলেছে যে ওই জায়গা থাকা খাওয়ার খরচ কি তাহলে একজন মানুষ যদি 30000 টাকা প্রতি মাসে দিতে হয় তাহলে তার কয় টাকা বেতনে কাজ শুরু করতে পারব আর এই ভাইয়ের ভাই না মামু লাগে তারা সম্ভব হিসাবে তাহলে এই মামার কাজের অভিজ্ঞতা বলতে কৃষি কাজ ছাড়া আর কিছুই জানা না মোটামুটি ওনারা দুইজনে মিলা আমি যেটা হিসাব করছি সপ্তাহে 5000 টাকা হয় না 5000 টাকা দূর যদি পাস যদি দড়ি তাহলে মাসে 20000 টাকা এখান থেকে ইনকাম করতেছে এখন যাই হোক আব্দুল সালাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে খুব ভালো একটা ডিসিশন নিছেন তাকে যেভাবে বুঝাইছেন এবং তাকে যে মানে আপনিও তো নিয়মিত আমাদের প্রবাসে যারা ভিডিও করে তাদের ভিডিও হয়তো দেখে থাকেন বা বর্তমান বিদেশের অবস্থা কেমন এটাও হয়তো আপনি জানেন কারণ আপনি ভালো একজন নিঃসন্দেহ আপনি ভালো একজন মানুষ এবং দেশের জন্য ভালো কাজ করতে আছেন বিশেষ করে যারা অসহায় মানুষ তাদের জন্য ভালো কাজ করতে আসেন নিঃসন্দেহ আপনি নিঃসন্দেহে আপনি একজন প্রশংসার দাবিদার কারণ আপনার কাজগুলো আমি দেখি আপনার ভিডিওগুলো মাঝে মধ্যেই দেখি আমি যে আপনি অনেক ভালো ভালো কাজ করছেন যে আপনারা যারা সৌদি আরবে থাকেন তারা কমেন্ট করে আমাকে জানাবেন বা আপনারা আমাকে জানাবেন বর্তমান সৌদি আরবের খরচ কেমন এবং সেক্ষেত্রে সে প্রতি মাসে পরের মাস থেকে ত্রিশ হাজার টাকা পাঠাতে পারবে কিনা আর চার লক্ষ টাকা দিয়েও বর্তমান সৌদি আরবে আসা যাওয়া ওর উচিত হবে কিনা প্রথমে বলে চার লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে ওর আসা উচিত হবে না বর্তমান সময়ে আর আপনি বলেই দিয়েছেন ও নিজেই বলেছে যে ও কোনো কাজ জানে না একমাত্র জমিন নিরানি টিরানি করার যে কাজ এই কাজগুলো যেগুলো কোনো ভ্যালু নেই সৌদি আরবে ওকে আর একটা বিষয় সালাম ভাই আহ দারুণ ভাবে ক্লিয়ার করে দিয়েছেন যে উনি কিন্তু প্রতি মাসে অর্থাৎ সপ্তাহে পাঁচ টাকা বাংলা টাকার ইনকাম করে আপনার ওখান থেকে যেখান থেকেই হোক করে সেক্ষেত্রে মাসে বিশ হাজার টাকার মতো সব বাদ দিয়ে কিন্তু তার থাকে আর বর্তমান সৌদি আরবে যারা নতুন আসতেছে বেশিরভাগ ভাই সবাই খারাপ না অনেকেই আবার ভালো আছে অনেকেই দেখা যাচ্ছে নিজের পরিচিত মানুষ আছে বা ভালো কাজকর্ম জানে বা ভালো ট্রেনিং দিয়ে আসছে তারা হয়তো মোটামুটি দুই হাজার আঠারো সরিয়াল পনেরো সরিয়াল বেতন কাজ করতে পারে বা চাকরি পেতে পারে কিন্তু বেশিরভাগ ভাইরা সৌদি আরবে কাজ কিন্তু কাজ পাচ্ছে না যারা নতুন আসতেছে তো অবশ্যই আপনি তাকে ভালো একটা সাজেশন দিয়েছেন আমার তরফ থেকে আমি বলবো 100% উনি যেন এই সময় এই সময় যেন উনি এই 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে যেন এখানে না আসে আর বিশেষ করে কিস্তিও নেবে পরের মাস থেকে কিস্তি দেওয়ার কথা বলছে উনি যে প্রতি মাসে হয়তো 30000 টাকার মতো কিস্তি সম্ভবত আরটা বিষয় বলি আব্দুল সালাম ভাই আমাকে বলেছে আমাদেরকে বলেছেন যে সৌদি আরবে বর্তমান থাকা খাওয়ার খরচ কেমন সর্বনিম্ন থাকা খাওয়ার খরচ সর্বনিম্ন 500 রিয়াল যাবে সর্বনিম্ন যারা সৌদি আরবে নতুন আসে এখানে আপনার হাত খরচ মোবাইল খরচ নেট খরচ সব বাদ আর এই জিনিসটা আপনি আসবেন তার পরের দিন থেকে স্টার্ট ওকে আশা করি আমার কথা বুঝতে পারছেন আর যদি দায়িত্ব যদি ইকামার তার হয় আর যদি ইকামা ইকামা রুম অর্থাৎ যদি তার দায়িত্বে হয় কোনো কফিল ইকামা করে দেবে না সে নিজে করতে হবে অর্থাৎ মহাসা যদি বড় হয়ে থাকে তাহলে ও যদি ফ্রি ভিসার মতো কাজ করতে চায় তাহলে কিন্তু প্রতি মাসে দেখা যাচ্ছে আড়াই লক্ষ টাকার মতো শুধু সরি প্রতি বছরে আড়াই লক্ষ টাকার মতো শুধু আপনার এক আমার টাকাই গুনতে হবে আর যদি কোম্পানিতে হয় বর্তমান কিন্তু অনেক কোম্পানি বেতন দেয় না দুই মাস তিন মাস পর হয়তো এক মাসের বেতন দিতে পারে এই রকম করে এক কথায় আপনি তাকে যে সাজেশন দিয়েছেন অনেক দারুণ একটা সাজেশন দিয়েছেন আমার পক্ষ থেকে আপনাকে সিলট জানাই আব্দুল সালাম ইঞ্জিনিয়ার আব্দুল সালাম ভাইকে আমার কমেন্ট বা আমার মন্তব্য আমি জানিয়ে দিলাম আপনাকে ভাই বর্তমান সৌদি আরবের মানে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে অনেক দেশের অবস্থাই খুবই খারাপ যদি দেশে থেকে নিজের অভিজ্ঞতাকে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি ভালো কিছু করা যায় তাহলে আমি মনে করি বেটার হবে যেমন আব্দুল সালাম ভাই আপনি যে সুন্দর সুন্দর কাজগুলো করেন ব্লগিং শুরু করে আপনি যে ফার্ম একটা তৈরি করেছেন এই জিনিসগুলো যদি বাংলাদেশে অনেকেই ইয়ান জেনারেশন অনেকেই যদি এই পরিশ্রমটুকু করে তাহলে কিন্তু অনেকেই কিন্তু সাকসেস হতে পারে আমরা বিদেশের মাটিতে যে যে পরিমাণ পরিশ্রম করি তার তিন তার তিন ভাগের এক ভাগ যদি আমরা দেশে এই পরিশ্রমটা করি তাহলে কিন্তু আমাদের কিন্তু টাকার অভাব হয় না কিন্তু আশা করি আমার কথা গুলো বুঝতে পারছেন শেষ কথা বলে দেই যে বিদেশ আসবেন না এই কথা আমি মানা করবো না আপনারা আসতে পারেন আবার বলে দেই কারণ অনেকেই হয়তো আমাকে গালাগালি করবেন যারা ভালো কাজ কর্ম জানেন যাদের ভালো অভিজ্ঞতা আছে এবং যাদের নিজের পরিচিত ভালো মানুষ আছে তারা আসতে পারেন কোনো সমস্যা নাই কারণ তারপরেও কিন্তু মধ্যবিত্ত মতো জীবনযাপন করতে হবে সেই আগের মতো আনলিমিটেড ইনকাম এখন নাই সৌদি আরবে হয়তো কিছু কিছু দুই একজন মানুষের থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম